ওয়েলকাম টু টপ মিডিয়া নিউজ। আজকের নিউজ, মুরগির ডিমে মানুষের বীর্য, পরিণামে জন্ম নিচ্ছে ভয়াবহ জীব। ইন্টারনেটের দুনিয়ায় কত কিছুই যে জনপ্রিয়তা অর্জন করে, সম্প্রতি যেমন এক আজব ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ভিডিওতে এক ব্যক্তিকে নিজের বীর্য একটি মুরগির ডিমে ইনজেক্ট করতে দেখা গিয়েছে। দাবি করা হচ্ছে তার পরিণামে জন্ম নিচ্ছে এক ভয়াবহ জীব। কি রয়েছে এই ভিডিওতে? ক্যামেরার সামনে যিনি রয়েছেন তার মুখ একবারের জন্য দেখানো যাচ্ছে না। দেখা যাচ্ছে তার দুটি হাত এবং শোনা যাচ্ছে তার কণ্ঠ। রাশিয়ান ভাষায় কথা বলছেন তিনি। তিনি জানাচ্ছেন একটি ইনজেকশন সিরিঞ্জে তিনি নিজের বীর্য গ্রহণ করেছেন। এরপর দেখা যাচ্ছে একটি মুরগির ডিমের খোলাটির ওপরের অংশটি তিনি তুলে ফেলেছেন। তারপর সিরিঞ্জের সুস্টি দিয়ে সিরিঞ্জের বীর্য তিনি প্রবিষ্ট করাচ্ছেন ডিমের ভিতরে। এবার সেলোটেপ দিয়ে ডিমের গায়ে ছিদ্রটি বন্ধ করে ডিমটি রেখে দিচ্ছেন একটি প্লাস্টিকের কৌটোর ভিতরে। তারপর কৌটোটি রেখে দিচ্ছেন একটি পশমের থলির মধ্যে। থলির মুখ বন্ধ করে কৌটোটি খাওয়া হচ্ছে। এই অবস্থায় ডিম সহ কৌটোটিকে 40 দিন রেখে দেওয়া হয়েছিল। এবার থলি ও কৌটা খুলে ডিমটিকে বের করা হচ্ছে। তারপর ডিমটিকে ফাটানো হচ্ছে। আর তারপরে ঘটছে এক অপ্রত্যাশিত ভয়াবহ ঘটনা। দেখা যাচ্ছে ডিমের কুসুমের সঙ্গে একটি সাদা রঙের অদ্ভুত জিনিস বেরিয়ে এসেছে। জিনিসটি জীবন্ত প্রাণীর মতো নড়ছে। সবাইকে চমকে দিয়ে ভিডিওর মানুষটি দাবি করেছেন এ হলো হেমানকিউলাস, অর্থাৎ ক্ষুদ্রাকার মানুষ। মুরগির ডিমে নিজের বীর্য ইনজেস্ট করার পরিণামে তৈরি হয়েছে ক্ষুদ্রাকার মানুষ। এই ভিডিওতে যে দাবি করা হচ্ছে সেই দাবির বৈজ্ঞানিক সত্যতা নেই বললেই চলে। মুরগির ডিমে মানুষের বীর্য কখনোই ক্ষুদ্র কিংবা বৃহৎ কোনো মানুষেরই জন্ম দিতে পারে না। কিন্তু এই ভিডিওতে যে মানুষটিকে দেখা যাচ্ছে তিনি দাবি করেছেন তিনি এর ফর্মুলার আংশিক অনুসরণ করেছেন।